দেশ বিরোধী শক্তিকে এখান থেকে তুলে ফেলার কাজটা আমাদেরই করতে হবে, সেটা আমরা করব। দেশের মধ্যে র‍্যাগিং এর শীর্ষে হচ্ছে বিজেপি। এই সস্তা রাজনীতি শুভেন্দুরা বন্ধ করুন, একদম ছাড়বেন না। যাদবপুর বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের মধ্যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলা দিয়ে গেছিলেন, এখানে বন্দে মাতরম হবে, বন্দে মাতরম হবে। দেশ বিরোধী শক্তিকে এখান থেকে তুলে ফেলার কাজটা আমাদেরই করতে হবে, সেটা আমরা করব। আমরা করব বড় করে অভিযান করতে হবে, একদম গেট নাড়িয়ে দিয়ে যেতে হবে, এত লোক নিয়ে আসতে হবে যাতে পুলিশ ছেড়ে পালিয়ে যায়। আমি আছি, আমি সামনে থাকবো। এই যে অর্গানাইজেশনগুলো বললাম, ডিএসএফ, এফএস, ডাব্লিউটিআই, এই অর্গানাইজেশনগুলো কমপ্লিটলি ব্যাকড বাই দি মমতা ব্যানার্জি অ্যান্ড হার অ্যাডমিনিস্ট্রেশন। এরা পুরো পরিবেশটাই নষ্ট করেছে। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে এর জন্য দায়ী, এবং 12 বছর তিনি মুখ্যমন্ত্রী আছেন। তার তৎকালীন মন্ত্রী জেলে থাকা পার্থ চ্যাটার্জি, তিনি এখানে অভিজিৎ বাবু সিসিটিভি লাগাতে গেছিলেন, তাকে ঘাড় ধাক্কা মেরে ভিসির চেয়ার থেকে সরিয়েছেন। মমতা ব্যানার্জি এবং চোর পার্থ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে না জানিয়ে গায়ে জোরে এখানে প্রবেশ করেছিলেন, আপনারা সবাই জানেন। এবং নতুন ভিসি অ্যাপয়েন্টমেন্ট করে 10 থেকে 12 লক্ষ টাকার বিনিময়ে গ্রুপ ডিতে নিয়োগ পর্যন্ত এখানে তৃণমূলের ক্যাডারদেরকে করা হয়েছে, এটা সবাই জানে। তাই মমতা ব্যানার্জি তার দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিকে দিয়ে তদন্ত করান, যদি রাজি থাকেন আমরা লিগ্যাল ব্যাটেল করব, এবং লিগ্যাল ব্যাটেলের মাধ্যমে প্রয়োজন হলে সিটিং জাজ বা রিটায়ার্ড জাজকে দিয়ে এখানে সিট বানিয়ে ইনভেস্টিগেশন করা উচিত। শুধুমাত্র আমাদের ওই আদরের ছাত্রটিকে যারা ফিজিক্যালি মেন্টালি টর্চার করেছে তারা নন, এখানে যারা ড্রাগ সাপ্লাই করেন, এখানে যত অ্যান্টি ন্যাশনাল কাজ হয় ড্রাগ সাপ্লাইয়াররা ফান্ডিং করেন, তাদের ফান্ডের টাকায় এ জিনিস হয়। যাদবপুরের হোস্টেলে সুপার নেই, পাহারাদার নেই, অছাত্র 42, 44, 45, 48 বছরের, তারা এখানে এসে দাদাগিরি করে, এর সঙ্গে শাসক দলের লোকাল লিডার, পুলিশ, ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেশন, এদের ইলিগ্যাল নেক্সাস রয়েছে, এদের পিছনে ড্রাগ প্যাডলাররাও যুক্ত আছে। স্বাভাবিকভাবে এটা একটা ডিপ রুটেড কনস্পিরেসি, একে একেবারে আপরুটেড করতে গেলে একে বড় অ্যাকশন নিতে হবে এবং গ্লো রেম আপ নীতিতে ভেঙে গুঁড়িয়ে দিতে হবে। সে কাজটা মমতা পুলিশ কিছুতেই করবে না, কারণ মমতা ব্যানার্জি তার পার্টির কোনো পলিটিক্যাল ব্যবস্থায় ক্ষতি হোক, পশ্চিমবাংলার পুলিশ বা কলকাতা পুলিশ এটা কখনোই করতে পারে না, এটা পশ্চিমবঙ্গের লোক জানে। র‍্যাগিং এর শিকার হয়ে একটি বাচ্চা ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে, আর সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী সস্তা রাজনৈতিক প্রলাপ চালিয়ে যাচ্ছেন। শুভেন্দু অধিকারীর কোনো নৈতিক অধিকার নেই এই বিষয়ে কথা বলার, কারণ ভারতীয় জনতা পার্টি এমন একটি দল যাদের জন্যই সারা ভারতবর্ষে র‍্যাগিং এত বেড়ে রয়েছে। 2021 সালের হিসাব বলছে ইউজিসির তালিকায় অ্যান্টি র‍্যাগিং সেলের যে রিপোর্ট, তাতে 511টি র‍্যাগিংয়ের ঘটনা নথিভুক্ত হয়েছে, অধিকাংশই হচ্ছে মেডিকেল কলেজে, যেগুলি শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ আর মধ্যপ্রদেশ, যেগুলো বিজেপি শাসিত। তো ফলে বিজেপির কোনো নেতার, কে শুভেন্দু অধিকারী, তো কোনো নেতার কোনো অধিকার আছে এ নিয়ে কথা বলার? আর এই সমস্ত জায়গা, এই যাদবপুর বিশ্ববিদ্যালয়, এই বামেদের সব শাখা এ বি সি ডি ই এফ জি, এই যে এই অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বিভিন্ন শাখা, কারা র‍্যাগিং করেছে, কারা মেরেছে, কারা অত্যাচার করেছে, কারা ধামাচাপা দিচ্ছে, কারা নজর ঘোরাচ্ছে, কারা তৃণমূল ছাত্র পরিষদকে ঢুকতে দিচ্ছে না, এগুলো সব একজোট হয়ে যাচ্ছে। আর বিজেপি আসছে তারপর তাদের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করার জন্য।
এই সস্তা রাজনীতিগুলো বন্ধ হোক, একটা কুৎসিত মৃত্যু হয়েছে এই মানে নানা শাখার বামেদের কীর্তিকলাপ এই সমস্ত, আর দেশের মধ্যে র্যাগিংয়ের শীর্ষে হচ্ছে বিজেপি। তো এখানে এখন ন্যায় বিচারের চেষ্টা চলছে, তদন্ত চলছে, শৃঙ্খলা ফেরাবার চেষ্টা চলছে, সিসিটিভি বসানোর ব্যবস্থা হচ্ছে, সেগুলোকে হতে দিন, এই সস্তা রাজনীতি শুভেন্দুরা বন্ধ করুন।